हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आजकल भिडियोते अपन के बर्षाकालीन एम 30 फुल गाचे नाम शेयर करब जे गाचगुली थे अपनी प्रचुर परिमाणे फुल पाबेन। तो भिडियो अपनारा अवश्य शेष पर्यन्त देखते थाकबेन। तो सबार प्रथमे अपनारा जे गाचटी देखछेन सेई गाचटीर नाम हलो काठगोलाप। এই গাছের ফুলের আপনি নানান রকম কালার পেয়ে যাবেন। আর এই গাছের ফুলগুলিতে খুব হালকা একটু মিষ্টি সুগন্ধ থাকে। সম্পূর্ণ গ্রীষ্মকাল বা বর্ষাকাল জুড়ে এই গাছগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই বর্ষার টাইমে আপনারা এই গাছের কাটিং থেকেও খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। সেকেন্ড হলো রুয়েলিয়া। এই গাছের ফুলগুলি ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে ফুটতে শুরু হয় আর সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই গাছের যত্ন ও পরিচর্যা আপনাকে একেবারেই করতে হবে না। এই গাছের ফুলেরও আপনি নানান রকম কালার পেয়ে যাবেন। এই গাছগুলিকে আপনারা কাটিং থেকেও খুব সহজেই লাগাতে পারবেন। নেক্সট হলো কামিনী ফুল গাছ। বন্ধুরা, এই বর্ষার টাইমে আপনারা এই কামিনী ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই কামিনী ফুল গাছেরও ফুলগুলি একটু হালকা মিষ্টি সুগন্ধযুক্ত হয়ে থাকে। এটি হলো সকলের পরিচিত টগর ফুল। এই গাছে যত্ন ও পরিচর্যা করতে হয় না বলে এই গাছ প্রায় প্রত্যেকের ঘরেই লাগিয়ে থাকে। প্রচণ্ড শীত ছাড়া সারা বছরই আপনি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। কাটিং থেকে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই লাগাতে পারবেন। নেক্সট হলো বোতাম ফুল গাছ। গ্রীষ্মকালীন এই ফুল গাছগুলি থেকেও আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই যে ফুলটিকে আপনারা দেখছেন, এই ফুলটির নাম হলো ব্লিডিং হার্ট। এই ফুলটি খুবই সুন্দর দেখতে। এই গাছের ফুলগুলি মার্চ বা এপ্রিল মাস থেকে ফুটতে শুরু হয় আর সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত এই গাছে ফুল ফুটে থাকে। এই গাছ আপনার কাছে যদি একটা থেকে থাকে, সেখান থেকে আপনি এই গাছের প্রচুর চারা তৈরি করতে পারবেন। কাটিং থেকে এই গাছগুলি খুব সহজেই লেগে যায়। নেক্সট হলো রংঘন ফুল গাছ। সারা বছরই এই গাছে কম বেশি ফুল ফুটে থাকে। এই গাছের ফুলেরও নানান রকম কালার হয়ে থাকে। আর এই রংঘন ফুল গাছকে অল্প যত্ন ও পরিচর্যা করলেই আপনি ফুল পাবেন। এই বর্ষার টাইমে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। নেক্সট হলো র্যান লিলি ফুল গাছ। এই বর্ষার টাইমে এই গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছগুলিকে আপনারা টিউব থেকে খুব সহজেই গ্রো করতে পারবেন। এই গাছেরও ফুলে নানান রকম কালার হয়ে থাকে। নেক্সট হলো অ্যালামন্ডা বা অলকনন্দা। এই গাছের ফুলেরও কিন্তু নানান রকম কালার হয়ে থাকে। এই গাছগুলিকেও আপনারা অল্প যত্ন ও পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই অ্যালামন্ডা ফুল গাছের ডাল থেকেও কিন্তু আপনি খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এই বর্ষার টাইমে আপনারা এই গাছের ডাল কেটে বসিয়ে দিন, খুব সহজেই নতুন চারা তৈরি হয়ে যাবে। নেক্সট হলো রজনীগন্ধা ফুল গাছ। রজনীগন্ধা ফুল গাছ থেকেও আপনি বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই রজনীগন্ধা গাছের ফুলগুলিও একটু হালকা মিষ্টি সুগন্ধযুক্ত হয়ে থাকে। এই গাছগুলিকে আপনারা টিউব থেকে খুব সহজেই গ্রো করতে পারবেন। রজনীগন্ধা ফুলগুলি সাধারণত দুরকম টাইপের হয়ে থাকে, একটা সিঙ্গেল পাপড়ি আর একটা ডবল পাপড়ি। নেক্সট হলো নয়নতারা ফুল গাছ। রং বেরঙের এই ফুলগুলি সারা বছরই কম বেশি ফুটে থাকে। এই গাছগুলিকে আপনারা খুব কম যত্ন পরিচর্যায় গ্রো করতে পারবেন। বীজ থেকে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই লাগাতে পারবেন। নেক্সট হলো বেলি ফুল গাছ। সুগন্ধিযুক্ত এই ফুলগুলি ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে ফুটতে শুরু হয় আর সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত এক টানা এই গাছে ফুল ফুটে থাকে। এই গাছগুলিকেও আপনারা খুব সহজেই ঘরে বসাতে পারবেন। এই বর্ষার টাইমে এই গাছের ডাল থেকেও খুব সহজেই আপনারা নতুন চারা তৈরি করতে পারবেন। এইগুলি হলো কাঞ্চন ফুল গাছ। বীজ থেকে বা ডাল কাটিং করে এই গাছগুলির চারা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। এই গাছগুলিকে অল্প যত্ন ও পরিচর্যা করলেই প্রচুর পরিমাণে ফুল পাবেন। নেক্সট হলো করবী ফুল গাছ। হালকা সুগন্ধিযুক্ত এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর। এই গাছের ফুলের নানান রকম কালার হয়ে থাকে। এই গাছের ডাল থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। বর্ষার টাইমে আপনারা এই গাছের ডাল কেটে বসিয়ে দিলে খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। এই গাছগুলিকেও অল্প যত্ন ও পরিচর্যা করলেই প্রচুর পরিমাণে ফুল পাবেন। এগুলি হলো কলকে ফুল। বীজ থেকে বা এই গাছের ডাল থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এই গাছেরও ফুলে 2-3 রকম কালার আপনি পেয়ে যাবেন। আর এই বর্ষার টাইমে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। নেক্সট হলো চম্পা ফুল। হালকা সুগন্ধিযুক্ত এই ফুল গাছগুলিকে অল্প যত্ন ও পরিচর্যা করলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়।
নেক্সট হলো অপরাজিতা ফুল গাছ। লতানা প্রকৃতির এই গাছগুলি থেকে আপনি বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরও ফুলে নানান রকম কালার হয়ে থাকে। গাছগুলিকে আপনাকে একেবারেই যত্ন পরিচর্যা করতে হবে না। বীজ থেকে এই গাছগুলিকে আপনারা খুব সহজেই লাগাতে পারবেন। এগুলি হলো চন্দ্রপ্রভা ফুল। গুচ্ছ আকারে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। সারা গ্রীষ্মকাল বা বর্ষাকাল জুড়ে এই গাছগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছেরও ফুলে নানান রকম কালার হয়ে থাকে। এই গাছের ডাল থেকেও আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। লতানো প্রকৃতির এই ফুলগুলির নাম হলো মাধবীলতা। হালকা সুগন্ধিযুক্ত এই ফুলগুলি ফেব্রুয়ারি মাস থেকে ফুটতে শুরু হয় আর সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত এক টানা এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই গাছের ডাল থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। জবা ফুল গাছ থেকে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায়। রং বেরঙের দেশি বিদেশি নানান রকম ভ্যারাইটিস আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। এই বর্ষার টাইমে এই জবা গাছের ডাল থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এই ফুল গাছটির নাম হলো ভেনস্ট্রা। লতানো প্রকৃতির এই গাছগুলি থেকেও আপনি সারা গ্রীষ্মকাল বা বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পাবেন। অল্প যত্ন ও পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এই বেগুনি টগর ফুল গাছ আপনি আপনার বাগানে অবশ্যই লাগাবেন। এই গাছগুলি থেকে আপনি বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। নেক্সট হলো পুরুষ ফুল। গুচ্ছ আকারে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই গাছের ফুলে নানান রকম কালার হয়ে থাকে। দেশি বিদেশি নানান রকম ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন। এই বর্ষার টাইমে এই গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। কাটিং থেকে আপনারা এই গাছগুলিকে খুব সহজেই লাগাতে পারবেন। নেক্সট হলো বুদ্ধ জুঁই ফুল। হালকা সুগন্ধিযুক্ত এই ফুল গাছগুলি থেকেও আপনারা বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছগুলিকে আপনারা কাটিং থেকেও খুব সহজেই লাগাতে পারবেন। এগুলি হলো দোপাটি ফুল। খুব সুন্দর এই ফুলগুলি নানান রকম কালারের হয়ে থাকে। এই গাছগুলিকে আপনারা বীজ থেকে খুব সহজেই গ্রো করতে পারবেন। অল্প যত্ন ও পরিচর্যা করলেই আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই বর্ষার টাইমে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই গাছগুলিকে আপনারা কাটিং থেকেও লাগাতে পারবেন। এই ফুল গাছটির নাম হলো হাসনুহানা। রাতের টাইমে এই গাছে গুচ্ছ আকারে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই গাছের ফুলের খুব সুন্দর হালকা একটু মিষ্টি সুগন্ধ আছে। এই ফুল গাছটির নাম হলো ল্যান্টেনা। রাস্তাঘাটে এই গাছে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। এই গাছের ফুলেরও নানান রকম কালার হয়ে থাকে। এই গাছগুলিকে আপনারা খুব সহজেই ঘরে লাগাতে পারবেন। নেক্সট হলো জুঁই ফুল। হালকা সুগন্ধিযুক্ত এই ফুলগুলিতেও বর্ষার টাইমে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। অল্প যত্ন ও পরিচর্যা করলে এই গাছগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এটি হলো সকলের জনপ্রিয় অ্যাডেনিয়াম গাছ। এই অ্যাডেনিয়াম গাছে সারা বছরই কম বেশি ফুল ফুটে থাকে। যে কোনো সিজনেই এই গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই বর্ষার টাইমে এই গাছের কাটিং থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করতে পারবেন। এই গাছেরও ফুলে নানান রকম কালার হয়ে থাকে। নেক্সট হলো হাজারবেলি ফুল গাছ। গুচ্ছ আকারে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। এই গাছের ফুলগুলিতে খুব সুন্দর হালকা একটু মিষ্টি সুগন্ধ থাকে। এই বর্ষার টাইমে আপনারা এই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।